ফরিদপুর তিন আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টারের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুল হক ভোলা মাস্টার এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছিলেন। গতকাল বিকেলে তিনি তার নিজ ইউনিয়ন চর মাধবদিয়ায় যান। সেখানে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশের নেতৃত্বে নৌকা সমর্থিত লোকজন লাঠি সোঁটা নিয়ে তার উপর হামলা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযোগের বিষয়ে জানতে মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশের ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক আব্দুল গফফার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটা আমি অবশ্যই একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবো, যে একটা নির্বাচনের আগে অনেক উত্তেজনা থাকে, জানেন যে এখানে হাইলি কম্পিটিশন চলতেছে, এই গ্রুপের ভিতরে উত্তেজনা থাকতেই পারে, এটা তো ইন জেনারেলি ঘটতেছে, হয়তো কয়েকটি একটা ঘটনা ঘটছে, আমরা এগুলো যথেষ্ট আইনগত প্রতিটি কেন্দ্রে আমাদের যথেষ্ট পরিমাণে নিরাপত্তা কর্মী থাকবে এবং বাহিরেও যথেষ্ট পরিমাণ পুলিশ সদস্য, বিজিবি, আর্মি সহ এবং আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এবং যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলার সদস্য পাবে। অভিযোগ যে কেউ করতে পারে, আপনি বুঝতে পারেন যে আমরা কতটুকু আন্তরিক, যে আমরা এখানে ঘটনা ঘটছে, আমরা পুলিশ প্রশাসনের সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়েছি, আমাদের ওসি সাহেব এখানে আসছে, আমি নিজে আসছি, তো আমি বুঝতে পারেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের চেষ্টা কিন্তু। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।